সো এইটা হইতেছে ভিক্টোরি রেড। আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করছি সেখানে আপনারা দেখছেন যে এই বাইকটা আমি আপাতত নিছি। বাইকারদের নর্মালি যেটা হয় যে আপাতত খালি থাকবো, এটা তো কখনোই সম্ভব না। আমরা কোনো রকম হইলেও যেভাবে হোক একটা না একটা তো সাথে থাকতেই হবে, ওই চিন্তা করে এটা মূলত নেয়া। পরবর্তীতে একটা ডিসিশন চেঞ্জ করব কি করা যায় না করা যায় সেটা। এখন দেখতেছি যে আসলে ঠিকঠাকই আছে, কিন্তু যতটুকু এই বাইকটা চলছে সেই অনুযায়ী টুকটাক কিছু তো কাজ আসবেই, যেহেতু বললাম। আচ্ছা আগে একটু রাইড স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দোস একটা জিনিস একটু সমস্যা দেখি বুঝেন কি না, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা ছোট নয়েজ আসে চেইন থেকে, এই যে এটা হয় কি চেইন যতবার ঘুরতেছে ততবার ও নয়েজ করতেছে। আর এটা চেইনের যদি আসলে সিবিআর এর নর্মাল একটা ইস্যু তো আছেই, আমি আগে আমার পুরনো যে সিবিআর সেই সিবিআর এর গল্প একটা শেয়ার করছিলাম যে চেইন নিয়ে আসলে যারা হোন্ডা ইউজার তারা এমনিও একটু ভেজালে থাকে। তো নর্মালি হয় কি স্টকের যে চেইনগুলো আসে এগুলো একটু নয়েজ করে, একটা মানে ঝিরঝির চিরচির পির পির অনেক ধরনের আওয়াজ করে। বাট এইটার হইছে এটা চেইনটার থেকে একটা টক টক করে আওয়াজ আসে, যতবার ও ঘুরতেছে ততবারই আওয়াজটা আসতেছে। এটা হয়েছে ওই যে চেইনের যে লক সেই লকের আশেপাশে কোনো একটা চেইনের ঝামেলা হয়েছে, যে রিংগুলো থাকে সেই রিংয়ের ঝামেলা হয়েছে, যার কারণে যতবার ওইখানে যাইতেছে ততবারই এই আওয়াজটা আসতেছে। যাই হোক শুরুতেই যদি খারাপ বলতে থাকি তাহলে সমস্যা, শুরু করি ভালো দিক দিয়ে। এই বাইকটা আমি নেওয়ার পরে এখন পর্যন্ত চালায় ফেলছি প্রায় 1000 কিলো, হিউজ বিষয়। কিন্তু এর মধ্যে অনেকগুলো মানে অনেক দূরে দূরে যাওয়া হয়েছে, অনেক লম্বা সময় রাইড করা হয়েছে পিলিয়ন সহ পিলিয়ন ছাড়া সব ধরনের চেকিংয়ের জন্য। আমি জানি না যদিও এই বাইকটা আমি কতদিন রাখবো, কিন্তু প্ল্যান হইতেছে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ না করার আগ পর্যন্ত এটা আমার কাছে থাকবে। এখন বাইকটা 16000-এর ঘরে পড়ে গেছে। 16000-এ এসে আমি যদি এক্সপেরিয়েন্স শেয়ার করি তাহলে বলবো যে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আমরা নর্মালি চিন্তা করি যে যদি এইটা যে কোনো বাইক 8000-10000 প্লাস হয় মানে একদম পুরনো হয়ে গেছে, এটা কিন্তু আসলে ভাই একদম কমন প্র্যাকটিস আমাদের বাইকারদের মধ্যে। বাট বিষয়টা এখানে না, আপনি যদি মেনটেন্যান্স ভালোভাবে করেন 30-40 হাজার কিলোমিটার কোনো বিষয়ই না, কিছু জিনিস তো খরচ আসবেই। এটা ভাই আমরা মানুষও এরকমই, ছোটোবেলায় হয়তো বা যেমন তেমন, যত বড় হই আমাদের শারীরিক সমস্যা তত বেশি বাড়তে থাকে। সব কিছুরই সলিউশন আছে, আর বাইকের ক্ষেত্রে তো আরও বেশি ভালো সলিউশন আছে, কারণ সবই মেকানিক্যাল বিষয়, এগুলো চাইলে রিপ্লেস করা যায়। আর নর্মালি হয় কি একটা পুরনো বাইক নিলে একটা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, বাট আমি এগুলো কিছুই করি নাই। তার কারণ হইতেছে আমি যার কাছ থেকে নিছি সেই ভাই গত মাসে এটা সার্ভিসিং করে রাখছে। ওভারঅল যদি আমি বলি কোথাও কোনো কালার ইস্যুস নাই যে আপনারা হয়তো বা দেখতেছেন, যদিও ভাই বাইকটা মোছা নাই, আমি কোনো রকম একটু পলিশ করছি সেই স্প্রে পলিশ যেটা। তার কারণ হইতেছে একটু চকচকা না করলে লাল রঙের যে বিষয়টা, লালের এই যে চোখে একদম আটকায়া ধরবে এই জিনিসটা যদি না হয় তাহলে আসলে কিছু জানি মিসিং মিসিং থাকে। তো যতদিন আসে চেষ্টা করবো যত্ন করে রাখার জন্য। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আবার আমার ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান। সো এই চেইনের কন্ডিশন নিয়ে তো ঢাকার বাইরে মুভ করা খুব টাফ, যদিও ঢাকার বাইরে থেকে এভাবেই আসছি, কিন্তু রিস্ক নিতে চাইতেছি না, এই কারণে যাইতেছি বংশাল। বংশালে আমি যাচ্ছি সায়েম ভাইয়ের দোকানে। আজকে যদিও সরকারি ছুটি, এই কারণে এত সুন্দর পরিবেশ, ভাইবেন না যে আসলে আজকে আমার কপাল ভালো। হ্যাঁ আমার কপাল ভালো, কিন্তু অ্যাকচুয়ালি একটা সরকারি ছুটি চলতেছে। আমি ওই সুযোগেই সায়েম ভাইয়ের দোকান খোলা এই মাল নিয়ে সেট করে আমাকে আজকে রাতেই আবার ঢাকার বাইরে যেতে হবে আল্লাহর নাম নিয়ে। সো বাইকের কথা বলতেছিলাম, এটার অ্যাভারেজ মাইলেজ আমি পাইলাম আপনাদের ভাবি সহ আমি বাইকটা রাইড করছি প্রায় 650-700 কিলোমিটার। আমি অ্যাভারেজ মাইলেজ পাইছি আপনার 42-43। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে আমার কখনোই আরপিএম 7000-8000-এর নিচে ছিল না, পুরো রাইডের মধ্যে কখনোই ছিল না। সো সেই হিসেবে মাইলেজ আমি বেশ স্যাটিসফাইড, বিকজ আমার আগের যে সিবিআর সেই সিবিআরে আমি 58 পর্যন্ত পাইছি, কিন্তু সেইটা আরপিএম ছিল 5000-এর মধ্যে। সো ওইভাবে ওই স্পিড করে তো আসলে পুরো রাস্তা যাওয়াটা খুব টাফ। এটা অন অ্যান্ড অ্যাভারেজ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর রাফলি যখন কন্টিনিউয়াসলি একটু টানের মধ্যে ছিলাম তখন আমার 39 পর্যন্ত ফল করছে, আবার অন অ্যান্ড অ্যাভারেজ যখন 100-100+ ছিলাম তখন দেখা গেছে 42-43 আমি পাইছি।
আর ব্রেক ব্যালেন্স সব কিছুই আল্লাহর রহমতে ওকে আছে, কোনো সমস্যা নাই। আর সিবিআর কেনার ক্ষেত্রে আসলে ব্যালেন্সের বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখি, ইঞ্জিনের পরে, ইঞ্জিনটা মেইন জিনিস। ব্যালেন্সটা কেন, এই যে সাসপেনশন দুইটা, এইগুলোতে ঝামেলা শুরু করলে বা একবার যদি মেজর অ্যাক্সিডেন্ট হয় ফ্রন্ট সাইড থেকে, তাহলে এগুলো রিপেয়ার করাটা প্রায় অসম্ভব। আর রিপেয়ার না করা মানে হইতে সেটা রিপ্লেস, যেটা প্রায় আর একটা বাইক কেনার মতো খরচ হয়ে যায়। একটা সাধারণ বাইক কেন, ধরেন হাং ডাবল ডিস্কের একটা বাইক পাওয়া যাবে না এটা সাসপেনশনের দাম দিয়ে। সো এই জিনিসগুলো টোটালি আমার চেক করা শেষ, আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট পাইছি। আর আমি রাখি বা না রাখি, একজন বাইকার হিসেবে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটু টিপটপ কন্ডিশনে থাকবে, এটা আমার নিজের কাছে একটা ইমোশনের জায়গা যে এত বছর ধরে বাইক চালাইতেছি বা সিবিআরের সাথে এত বছরের কানেকশন, কেন এই সমস্যাটা নিয়ে ঘুরবো, এটা একটু চেঞ্জ করি, ঠিক করে দিই। যদি লাকিলি ডিল হয়ে যায় কারোর সাথে, সেও যেন বলতে না পারে যে না ভাই কী উল্টাপাল্টা জিনিস লাগাই দিয়েছেন বা এটা সেটা। যদিও আমার খুব একটা প্ল্যান নাই যে এটার পেছনে অনেক টাকা খরচ করে এখন জমঠাই লাগাবো বা ডিআইডি লাগাবো এটা সেটা, বাট আমার আপাতত সুন্দরভাবে কাজ চলে এবং মোটামুটি ভালো কোয়ালিটির জিনিস এইরকম একটা প্ল্যান। সো এই কারণে সাহেবরে ফোন দেয়া, এখন যাই কপালে কী আছে সেটাই দেখব। আর এখন আমার কিছু প্রশ্নের উত্তর, আমাকে অনেক ভাই বাদার পার্সোনালি নক করছে, ভাই তুই ওটা বেসলি কেন এটা নিলি কেন, কাহিনী কি, আমি আবারও শেয়ার করি। সেটা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন ছিল ক্যাশ, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। আমার কাছে মনে হইতেছিল ওই সিবিআরটা যেহেতু আমার শোরুম থেকে নেওয়া ছিল, ওইটার একটা ভ্যালু মার্কেটে আছে, যেহেতু কালারটা ইউনিক, ওই তো এইভাবে পরে আছে, খুব বেশি তো চালানো হয় না, যখন ট্যুরে যাই তখনই আপনার একসাথে দেখা গেছে 1000-1200-1300 কিলো চলে বা 700-800 কিলো ট্যুরগুলো। এছাড়া ডেইলি ইউজে অতটা আমার বাইক লাগতেছে না, কিন্তু জিনিসটা তো পরে আছে, পরে থেকে নষ্ট হওয়ার চেয়ে সেল করে দেই, সুযোগ থাকলে আরও কমে অন্য কোনো একটা যদি ফ্রেশ কন্ডিশনে পাই তাহলে নিব, মাঝের যেই গ্যাপটা সেই গ্যাপটাকে আমি কাজে লাগাবো। আর আমি সিবিআরের সাথে আনুষাঙ্গিক যা যা লাগে বা যা যা আমার বাইকে লাগানো ছিল, অনেকেই দেখছেন আমার মডিফাই করা কী কী জিনিস ছিল, আমি প্রত্যেকটা জিনিস সহই দিয়ে দিছি। কারণ আমার প্ল্যান ছিল যদি আমি সিবিআর সেল করি সিবিআর আর ফেরত আসবো না, এরকমই একটা চিন্তাভাবনা ছিল যদি অনেস্টলি বলি। বাট ওই কারিজমা এক্সএমআর বা হচ্ছে একটু হায়ার সিসির কিছু নিব এরকম প্ল্যানও ছিল না। সো যেহেতু ওই বাইকটাই রাখবো না বা ওই মডেলটাই রাখবো না, এই জিনিস আমি রেখে কী করবো। বাট আলটিমেটলি ওইটা সেল করার 2-3 দিন পরেই আমি কিন্তু এই সিবিআরটা নিছি, আমি কিন্তু জানিও না যে এটা আমার নেক্সট বাইক হতে চলতেছে। তো এই সব কিছু মিলা আসলে ওই যে বলবো, লাইফ ইজ টোটালি এ সার্টেন জিনিস, এই জিনিসটা আগে বা অগ্রিম আপনি যে কোনো কিছু ভেবে রাখবেন বা ভেবে করা সম্ভব এইটা প্রায় অসম্ভব। পুরো বংশাল কিন্তু বন্ধ, আমি ক্যামেরায় দেখা দিতেছি, কিন্তু সাইমের সাথে যখন কথা হয়েছে তখন আমরা বললো ভাই আপনি আহেন আমি ব্যবস্থা করে দিতেছি। যাক এইটা হইতেছে ভালো লাগা, ভাই ব্রাদারদের সাথে সম্পর্ক আজকের না বা একদিনের না, বললাম রিকোয়েস্ট করলাম যেহেতু রাতের বেলা আবার ঢাকার বাইরে যাওয়া লাগবে, আবার এই অবস্থায় একটু রিস্ক হয়ে যায়, নিজে থেকে উইলিংলি বললো ভাই চলে আসেন তো এত কথা কইেন না। ওকে ঠিক আছে চলে আসলাম। পুরো বংশাল কিন্তু বন্ধ, আমি ক্যামেরায় দেখা দিতেছি, কিন্তু সাইমের সাথে যখন কথা হয়েছে তখন আমরা বললো ভাই আপনি আহেন আমি ব্যবস্থা করে দিতেছি। যাক এইটা হইতেছে ভালো লাগা, ভাই ব্রাদারদের সাথে সম্পর্ক আজকের না বা একদিনের না, বললাম রিকোয়েস্ট করলাম যেহেতু রাতের বেলা আবার ঢাকার বাইরে যাওয়া লাগবে, আবার এই অবস্থায় একটু রিস্ক হয়ে যায়, নিজে থেকে উইলিংলি বললো ভাই চলে আসেন তো এত কথা কইেন না। ওকে ঠিক আছে চলে আসলাম। আর যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে টুকিটাকি খরচগুলো, এগুলো আমার মাথায় নাই, কারণ একটা জিনিস চালাইলে খরচ হয় এবং যদি নাও চালাই সেখানে খরচ হয়। যেমন আমি যদি এখন টুকটাক যে ঘোরাঘুরির কথাটা বললাম, সেটা বাইক ছাড়া কখনোই সম্ভব ছিল না, যেহেতু বাইক কেনার পরপরে 1000 কিলো চালায় ফেলছি। আমার জন্য অপশন ছিলই শুধুমাত্র গাড়ি, যেটা আমার জন্য কোয়াইট ইম্পসিবল টু বিয়ার। তার কারণ হইতেছে 700-800 কিলোমিটার ইস্যু না, ইস্যুটা হইতেছে যেখানে আমি গেছিলাম আমার গ্রামে ভোলায়, এইখানে গাড়ি নিয়ে যাওয়াটা একটা যুদ্ধের মতো, যেটা হইলে হয়তো আর যাইতাম না, বাইকটা হওয়াতে আমি যাইতে পারছি। সেকেন্ড থিং হইতেছে আমি যদি রিক্সা দিয়েও ঘুরতাম যেদিকেই যাই খরচ হবেই। সো কিছু জিনিস আমি সাধারণ একটা খরচের মধ্যেই ফলায় রাখছি। তো বাইক চালাইতে গেলেও বাইকের টুকটাক খরচ হবে, ওই খরচ হিসেবে আমি রাখছি। এই যে সাইমিয়ার বাইক হান্দায় বয়ে রয়েছে, আমরা একটু ওইখানে যাই। এই যে ওস্তাদ আসসালামু আলাইকুম ভাই, কষ্ট দিছি ভাই, কষ্ট দিছি।
না ভাই ওটা ভালো ছিল, কিন্তু আমার লাগে একটু পুরানো হয়ে গেছে ভাই, আর কিছু না, নাহলে আমিও লিজেন্ড ছিলাম এক সময়। এটা সে টেস্ট রাইড, সেই লাগতেছে। বাকি সব কিছুর কি অবস্থা মনে হয়েছে ভাই? হ্যাঁ গাড়ি উড়ে উড়ে ভাই, তোমার ভাবির হলে চালাইছে 125-130, চোখের বলা উঠা যায়। কোন দিক দিয়ে যাইবা, রাস্তা ভালো কোন দিক দিয়া? চলেন ওকে। যাই হোক, সাইমের কাছ থেকে চেইনটা নিয়ে নিছি, বেশ ভালো চেইন মনে হয়েছে। আর সাইম ভাই সহ আমাদের সাথে আরও দুইজন ভাই, সামনে হচ্ছে আফতাব ভাই আর হচ্ছে অর্ণব ভাই, আর ওনার বাইক হচ্ছে GK 155 জন্টেস। ভাই চলো বিসমিল্লাহ আসো। এই হচ্ছে বিষয়, আমরা সবাই যাচ্ছি এখন TSC-তে চা খাওয়ার উদ্দেশ্যে। যাও ভাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ। সাইম ভাই দেখো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখেন ভাই। দেখা হবে, কথা হবে, খুব ভালো লাগলো, ঘুরতে ফিরতে আবার দেখা যাবে ইনশাল্লাহ ভাই। আমি তো মোহাম্মদপুরে থাকি। ও মোহাম্মদপুরে থাকেন আপনি? আপনি যে কোনো সময় আসলে আমার একটা নক দিন, কোনো অসুবিধা নাই, বাসায় থাকি ভাই। খোদা হাফেজ। আড্ডা জিনিসটা এমন যে একবার শুরু হইলে কখন যে সময় চলে যায় বোঝা খুব মুশকিল। যদিও ভাইদের সাথে আজকে প্রথম পরিচয় হয়েছে, বাট কখন যে আপন হয়ে গেছি। আর বাইকের ডিসকাশন মানেই হইতেছে সবাই আপন, বাইকার মানেই আপন, সব কিছু মিলে খুব ভালো একটা সময় গেছে। ঘড়িতে বাজতেছে এখন 4:30। প্রতিবার হয় কি, যখন ট্যুরে যাব তখন প্ল্যান করি আজকে সারাদিন ফ্রি থাকবো, একটু রেস্ট নিতে হবে, প্রেশার কম নিতে হবে, তাইলে একটা চিল রাইড হবে রাতের বেলা। কিন্তু আমার সাথেই জ্ঞান জানি প্রতিবার এই নাটকটা বেশি হয়, যে আসলে আর আলটিমেটলি আমার আগেও যাওয়া হয় না, আর সময়ও ম্যানেজ করা হয় না, ঘুমানোও হয় না, রেস্টও নেওয়া হয় না, কিছুই হয় না ভাই, উদয় সময় নষ্ট হয়। তো ঠিক একইভাবে সেই লিগ্যাসি বলতে আমরা যে শব্দটা বলি সেই ধারাবাহিকতায় আজকেও আমি একইভাবে লেট করছি। এখন বাইকের একটু চেইনের কাজটা আছে, চেইনটা চেঞ্জ করব। এই ফগটা নিয়ে একটু প্যারা, এই ফগ ইনস্টল করতে হবে, যদিও আমার ফগ আমি নিজেই ইনস্টল করি, আপনারা দেখছেন শেয়ার করছি অনেকবার। এই ছিল আজকের মতো এই ড্যাশবোর্ড থেকে এই বাইকের আমার প্রথম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করতেছি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন, নিজেরা ভালোভাবে বাইক রাইড করবেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, পরিবারের জন্য নিজের জন্য হলেও সুরক্ষার খাতিরে সার্টিফাইড হেলমেট ইউজ করা উচিত। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।